সূর্য ভাইয়া ছাদের কার্নিশে হাত রেখে দাঁড়িয়ে আছেন। দেখে মনে হচ্ছে ভয়ানক রকম রেগে আছেন উনি। অবশ্য রেগে থাকারই কথা, যেখানে ওনার বিন্দুমাত্র দোষ নেই সেই ঘটনাকে কেন্দ্র করে আমি কত বড় একটা তকমা লাগিয়ে দিলাম ওনার চরিত্রে, এটা যে কারো পক্ষে মেনে নেওয়া কঠিন। কিন্তু এখন কথা হচ্ছে, জায়মা কেন এত বড় মিথ্যে কথাটা বলল? কেন আমার থেকে তুর্য ভাইকে আলাদা করতে চাইল সে? সেসব কথা পরে চিন্তা করা যাবে, কিন্তু আপাতত তুর্য ভাইয়ের মেজাজ ঠান্ডা করার মিশনে মনোযোগী হওয়া জরুরি। যে একটা আছাড় মেরেছেন আমাকে, মাথা থেকে পা পর্যন্ত এখনও ঝিরঝির করছে। এবার সামনে গিয়ে দাঁড়ালে না জানি কি হয়। আচ্ছা, যদি ছাদ থেকে ঢিল মেরে ফেলে দেয়? দিলে দিবে, দুইতলা থেকে পড়লে হাত পা ভাঙা ছাড়া বিশেষ আর কোনো ক্ষতি হবে না। কিন্তু কথা হচ্ছে, ঢিলটা যদি উনি মারে তাহলে হাত পা শুধু ভাঙবে না, সব পাউডারের মতো গুঁড়া হয়ে যাবে, আর তারপর সে গুঁড়া পানিতে মিশিয়ে শরবত তৈরি হবে। তোর কিসব অদ্ভুত চিন্তা করছি আমি, উনি আমাকে ছাদ থেকে ঢিল কেন মারতে যাবেন? তবে হ্যাঁ, আমাকে ঢিল না মেরে ঢিল আমার উপরে মারতে পারে, যেমন ওই মেয়েটাকে মেরেছিল, কি যেন নাম, সুইটি। কথাটা মনে করে মুখ চেপে হাসলাম আমি। আমার হাসির আওয়াজটা হয়তো উনি বুঝতে পেরে গেলেন, তাই হঠাৎ করে বলে উঠলেন, বোকার মতো হাসছো কেন এখন? কারণে অকারণে কেঁদে গা ভাসাও, আবার বিনা কারণে নিজের মনে হাসো, এসব কি কোনো মানসিক সমস্যা? শেষমেশ একটা মানসিক রোগী বিয়ে করলাম আমি। পেছনে না তাকিয়ে কথাগুলো আমাকে উদ্দেশ্য করে বললেন উনি। আমি কোমরে হাত রেখে অভিমানের সুরে উত্তর দিলাম, কি বললেন, আমি মানসিক রোগী? আসলে পৃথিবীর সবাই মানসিক রোগী, মন থাকলে অসুখ থাকবে এটাই স্বাভাবিক। যার মানসিক রোগ নেই তার মন বলেও কিছু নেই। দেখুন, আমি আপনার ভাষণ শুনতে আসিনি। আমাকে কথাটা শেষ করার সুযোগ না দিয়েই উনি গম্ভীর কণ্ঠে বললেন, তাহলে কেন এসেছো? আমি আপনাকে সরি বলতে এসেছি। ওকে, শুনলাম। শুধু শুনলেই হবে, কিছু বলবেন না? না প্লিজ, এভাবে রাগ করে থাকবেন না। আসলে জায়মা যে এমন একটা মিথ্যে কথা বলতে পারে আমি কল্পনাও করিনি। কথাটা শেষ করার আগেই তুর্য ভাই আমার দিকে ঘুরে তাকালেন, সরু চোখ করে বললেন, তোমাকে আসব কথা জায়মা বলেছে? ওনার প্রশ্নে আমি জিভ কাটলাম। ধুর, কি বলতে কি বলে ফেললাম আমি এটা। জায়মার বিষয়ে ওনাকে জানানো উচিত হবে না, শুধু শুধু মেয়েটার নামে নিন্দা করে কি লাভ, বরং জায়মাকে যা বলার আমি নিজের মুখে বলবো। ওর পেছনে ওর নামে বদনাম করে শুধু শুধু গীবত করার কোনো মানেই হয় না। যতই হোক, আমি আমার মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার মতো জঘন্য অপরাধ কিছুতেই করতে পারি না। তুর্য ভাইয়া আবার বললেন, এই হীর। ওনার মুখে এত জোরে হীর নামটা শুনে চমকে উঠলাম আমি। তাহলে কি সত্যি এতটা রেগে আছেন যে তার নামটা উচ্চারণ করতে ইচ্ছে হচ্ছে না ওনার? আমি করুণ কণ্ঠে বললাম, আপনি আমার উপরে খুব রেগে আছেন তাই না? তুর্য ভাইয়া আমার কথার উত্তর না দিয়ে আবার কার্নিশে হাত রেখে সামনের দিকে দৃষ্টি দিলেন। আমি একটা শুকনা ঢোক গিলে ওনার কাছে এগিয়ে গেলাম, আহ্লাদে সুরে বললাম, বললাম তো সরি, আর কখনো এমন হবে না, আর কখনো আপনাকে অবিশ্বাস করব না, প্রমিস। এমনিতেও সেটার আর প্রয়োজন হবে না, কাল আমি চলে যাচ্ছি। মানে কি, কোথায় যাবেন? আমার নিজের শহরে। আর আমি? ঢাকায় গিয়ে ডিভোর্স পেপার পাঠিয়ে দিব, চিন্তা করো না। কি, আপনি আমাকে ডিভোর্স দিবেন? যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসাও নেই। বিশ্বাস হলো সম্পর্কের প্রাণ, আর বিশ্বাসটাই যখন আমার উপর নেই তোমার, তাহলে এই ঠুমকো সম্পর্ক টিকিয়ে রাখার কি আদৌ কোনো মানে হয়? আমি ওনার কথার কি উত্তর দেব বুঝতে পারলাম না, হাঁ করে তাকিয়ে থাকলাম শুধু। উনি একটু থেমে আবার বললেন, তারিফের সাথে কথা বলে সবটা ম্যানেজ করে নিব, দরকার হলে ওই মহিষ, মিস্টার আরিয়ানের সাথে তোমাকে বিয়ে দিতে বলবো, তাকে তো তুমি আমার থেকেও বেশি বিশ্বাস করো। আমার চোখ দুটো টলমল হয়ে আসলো মুহূর্তেই। সত্যি কি আমার ডিভোর্স দেবেন উনি? আবার বলছেন ভুরিওয়ালার সাথে বিয়ে দিয়ে দেবেন? অভিমানে কান্না আসছে আমার, চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে পড়তেই উনি তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকালেন। ওনার চেহারাটা ঝাপসা লাগছে আমার। উনি কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে হঠাৎ আমার সামনে এসে দাঁড়ালেন,
দুই গাল স্পর্শ করে নরম সুরে বলে উঠলেন, কতটা কষ্ট পেয়েছি জানো? আমাকে এতটা ক্যারেক্টারলেস কিভাবে ভাবলে তুমি? আমার ভালোবাসাটা একবারও বুঝলে না, এতটা ভালোবাসি তবু বিশ্বাস করতে পারলে না কেন হীর? আমি শব্দ করে কেঁদে ওনাকে জড়িয়ে ধরলাম। এবার কান্না মিশ্রিত কণ্ঠেই অস্পষ্টভাবে বলতে লাগলাম, সরি সরি সরি। দুর্য ভাইয়াও আমাকে ওনার বাহুডোরে আটকে নিলেন, কপালে কিস করে বললেন, আই লাভ ইউ। এই কথা শুনে আমার কান্নার পরিমাণ আরো বেড়ে গেল, শব্দটা যেন একদম তীরের মতো বিঁধল মনে। এক অদ্ভুত প্রশান্তির শীতলতা খেলে গেল আমার বুকের বাম পাশটায়। আরো শক্ত করে জড়িয়ে ধরে ওনার বুকের ধাক ধাক আওয়াজ শুনতে লাগলাম আমি। এটাও যে একটা অন্যরকম প্রশান্তিরই নাম। কিছুটা সময় এভাবেই কেটে গেল। হঠাৎ উনি আমার মাথা উঠিয়ে আমার চোখে জমে থাকা পানি মুছে দিলেন। আমাকে কোলে তুলে নিয়ে ছাদের কিনারায় গিয়ে দাঁড়ালেন। আমি ওনার গলা জড়িয়ে ধরে রাখলাম। উনি মুচকি হেসে বললেন, ছাদ থেকে ফেলে দে এবার। আমি মৃদু হেসে মাথা হেলিয়ে বললাম, আচ্ছা দিন। সত্যি ফেলে দেব? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। ভয় লাগছে না? একটুও না। কেন? কারণ আমি জানি আপনি আমায় ফেলতেই পারেন না। এত বিশ্বাস আমার উপর? উনি এবার আমাকে কোল থেকে নামিয়ে দেয়ালের উপরে বসালেন। আমি এখনো ওনার গলা জড়িয়ে আছি, মনে হচ্ছে ছেড়ে দিলেই পেছন থেকে পড়ে যাব। উনি আমার কপালে আরেকবার চুমু এঁকে দিলেন। নেশা ভরা দৃষ্টিতে আমার গালে হাত বুলোতে লাগলেন। হঠাৎ আমার চুলগুলো ঘাড়ের এক পাশে সরিয়ে দিয়ে অন্য পাশে মুখ ডুবিয়ে দিলেন। আমি শিহরিত হয়ে চমকে উঠলাম, সাথে সাথে গলায় ঠোঁটের স্পর্শ পাচ্ছি যা আমার শরীরের কম্পন বাড়িয়ে দিচ্ছে। আবার সেই যন্ত্রণা অনুভব হচ্ছে পুরো শরীর জুড়ে। আমি নেমে যেতে চাইছি কিন্তু তার কোনো উপায় নেই। ওনার শার্ট মুষ্টিবদ্ধ করে ধরে চোখ মুখ খিঁচে বন্ধ করে নিলাম। আমি দাঁতে দাঁত চেপে রেখেছি, ইচ্ছে করছে এভাবেই চিৎকার করতে, কিন্তু চিৎকার করার কোনো প্রয়োজন হলো না। তার আগেই বুড়ির কাশির শব্দে চমকে উঠলাম দুজনেই। বুড়ি ছাদের দরজার সামনে ভ্রুকুচকে দাঁড়িয়ে আছে। তুর্য ভাইয়াকে হয়তো দেখতে পেয়েছে বুড়িটা, তাই পাঞ্চিবতে চিবতে শব্দ করে বুড়ি বলে উঠল, না জামাই না, এত রাতে ছাদে উঠছ কি করতে? বুড়ির কথা শুনে এক প্রকার ভয় শব্দ করে উঠলাম আমি, আর সাথে সাথে উনি আমার মুখ চেপে ধরলেন। এতক্ষণ তুর্য আমার সামনে দাঁড়িয়েছিল বলে আমাকে দেখা যাচ্ছিল না, কিন্তু এখন আমি শব্দ করে হয়তো বুড়ি বুঝে ফেলল যে এখানে আমি আছি। ইস, লজ্জায় ছাদ থেকে লাফিয়ে পড়তে ইচ্ছে করছে। এবার বুড়ি আবার গলা খাঁকরি দিয়ে বলে উঠল, হীর না, তোরা এই রাইতে বেলা ছাদে কি করস, ভূতে ধরব তো? বুড়ির কথায় তুর্য ভাইয়া ঝড়ের বেগে আমার থেকে এক হাত দূরে সরে দাঁড়ালেন। আমি দেয়াল থেকে নেমে জামার ওনা ঠিক করতে লাগলাম। মুখে জোরপূর্বক হাসি আনার চেষ্টা করে আমতামতা করে বললাম, দাদি তুমি এত রাতে ছাদে আসলে যে? আমার প্রশ্নে বুড়ি ভেতরে ঢোকার উৎসাহ পেল। তুর্য ভাইকে দেখলাম দেয়ালের এক কোণায় গুটিসুটি মেরে মুখে হাত রেখে দাঁড়িয়ে আছে। একবার বুড়ির দিকে তাকাচ্ছে তো একবার আমার দিকে তাকাচ্ছে। নিজের ঠোঁটটা দিয়ে উপরের ঠোঁটটা চেপে ধরে ক্রমাগত বাম হাত দিয়ে ডান হাতের উরুতে মালিশ করে যাচ্ছে। বেচারা যে কি ভয়ঙ্কর লজ্জা পাচ্ছে সেটা আর বুঝতে বাকি নেই আমার। বুড়ি আমার দিকে এগিয়ে আস্তে আস্তে বলল, বিকালে বৃষ্টি হয়েছিল না, আমার শাড়ি কাপড়টা ভিজা গেছিল, তয় অহন লইতে আইছিলাম, শুকায় তো গেছে মনে হয়। আমি তারের দিকে তাকিয়ে দেখলাম আসলেই বুড়ির শাড়িটা ঝুলন্ত অবস্থায় আছে। আচ্ছা দাদি আমি নিয়ে দিচ্ছি, তুমি দাঁড়াও। কথাটা বলেই আমি বুড়ির শাড়িটা দড়ি থেকে খুলতে লাগলাম। বুড়ি কোমরে হাত রেখে দাঁড়িয়ে আছে। তুর্য ভাইয়া এখনও নীরব দর্শকের মতো আশেপাশে তাকাচ্ছেন, নখ কামড়াচ্ছেন, মাথায় হাত ঠেলে চুলগুলো পেছনে সরিয়ে দিচ্ছেন, দেয়াল ধরে দাঁড়াচ্ছেন, মানে এক কথায় চরম অসুস্থিতে ভুগছেন বেচারা। এরকম সিচুয়েশনে অবশ্য ওনাকে একটু বেশি কিউট লাগে, একদম লজ্জাবান তুর্য। আচ্ছা উনি যদি মেয়ে হতো তাহলে আমার লজ্জা পাওয়ার জন্য ওনার নাম কি লীলাবতী রাখা হতো? হোমেন স্যার তখন তার লীলাবতী উপন্যাসটা হয়তো ওনাকেই ডেডিকেট করতেন।
বুড়ি হয়তো এবার তুর্য ভাই আর অস্বস্তির কারণটা বুঝে ফেলল, তাই কিছুক্ষণ ফ্যালফ্যাল চোখে তাকিয়ে থেকে বলে উঠল, কি গো নাথ জামাই, ভালো আছো? তুর্য ভাই আবার স্থির হয়ে দাঁড়ালেন, দুই হাত ভাঁজ করে হাসার চেষ্টা করে বললেন, জি ভালো আছি দাদিমা, আপনি ভালো আছেন? হয় হয় ভালাই। তো তোমরা যে আজকে রাইতে সাথে থাকবা ওইটা কলাম আমি ভাবিওই নাই, প্রথমে তো দেখা মনে করছি জিনের বাচ্চা খাড়ায় আছে, এই লম্বা বাঁশের মতো জিনের বাচ্চা, সাদা ধবধবা শরীর, আমি তো ডরায় গেছি। পরে ভালা ঘুরা চায়া দেখি মনে হলো এটা তো আমাকে নতুন জামাই, জিনের মতো সুন্দর। বুড়ির কথা শুনে হেসে উঠলাম আমি, কতক্ষণ ধরে বুড়ি দাঁড়িয়ে ছিল কে জানে। তুর্য ভাইয়া মাথা নিচু করে কিছু একটা বলতে যাবেন, তার আগেই বুড়িটা আবার বলে উঠল, আমাকে সময় তো বিয়ার রাইতে ঘর থেকে বাইর হন নিষিদ্ধ ছিল, রাইতে যে দুয়ার দিত একদম সকাল পর্যন্ত আর উপায় আসিল না খুলনের, কেউ দুয়ারের সামনেও যাইতে পারতো না। আর তোমরা তো দেখি সাদে উঠটা বয়ে আসো, তাই এত সরমের কিছু নাই, এটা আমরাও পার করে আইসি, আমাগরও তো বিয়া শাদী হয়েছে, সবই জানি বুঝি, অসুবিধা নাই গা। আমি মুখে হাত রাখলাম বুড়ির কথা শুনে, বুড়িটা কি বলে এসব, ইচ্ছে করে আরো বেশি লজ্জায় ফেলতে চাইছে। আমি বুড়িকে উদ্দেশ্য করে বললাম, আরে এমন কিছু না দাদি, আমি দেয়ালের উপর উঠতে যাচ্ছিলাম, পেয়ারা গাছ থেকে পেয়ারা পাড়ার চেষ্টা করছিলাম, আর উনি শুধু আমায় ধরেছিলেন যাতে আমি নিচে পড়ে না যাই, বুঝেছ? হয় হয় বুঝছি, এমন পেয়ারা আমরাও কত পারছি, তা সাদে না আমরা দুয়ার বন্ধ করে পেয়ারা পারছি। আচ্ছা থাক, তোরাও পেয়ারা পার, পেয়ারা খা, আমি যাই, আমার আর এখানে থেকে লাভ কি, তাই পেয়ারা একটু সাবধানে পারিস। গেলাম বইন, গেলাম ভাই। তুর্য ভাইয়া মুচকি হেসে মাথা নাড়লেন, বুড়ি শাড়ি হাতে হাঁটতে হাঁটতে চলে গেল। উফ, এইবার শান্তি, যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। কিন্তু এবার থেকে যতবার বুড়ির সামনে যাব আমি নিশ্চিত বুড়িটা পেয়ারার কথাটা আমাকে মনে করাবে। উফ, কি লজ্জা করে একটা পরিস্থিতির শিকার হলাম আজ, আমি আর বুড়ির সামনে যাবই না এখন থেকে। তুর্য ভাইয়া উল্টো দিকে ঘুরে দেয়ালে হাত রেখে বললেন, তোমার দাদিমা তো দেখছি ফ্রিতে মজা নিয়ে গেল। আমি ওনার পাশে গিয়ে দাঁড়াতে দাঁড়াতে বললাম, মজা নেক আর যাই নেক, একটা কথা কিন্তু বলাই বাহুল্য। কি কথা? বুড়ি মানে দাদির কাছে আমি আপনি দুজনেই খুব ঋণী। তাই নাকি, সেটা কিভাবে? দেখুন দাদি যদি আমার জন্য মিস্টার ভুড়িওয়ালা মানে আপনার ভাষ্য মতে মিস্টার মহিষের সম্বন্ধ না আনতো, তাহলে কিন্তু আপনি ভুড়িওয়ালাকে কিডন্যাপ করতেন না, আর আপনি যদি কিডন্যাপ না করতেন তাহলে ভাইয়াও কিন্তু থানচুকে সন্দেহ করত না, আর আমাদের বিয়েটাও হতো না। এইভাবে চিন্তা করলে আমাদের বিয়েতে কিন্তু বুড়ির একটা বিরাট ভূমিকা আছে। বাহ দারুণ তো, কিন্তু তুমি কি করে জানলে যে তারিফ থানচুকে সন্দেহ করেছে? আমি মুখ টিপে হাসলাম, আজ সকালে যখন ভাইয়া আপনার সাথে কথা বলছিল না, আমি দরজার আড়ালে দাঁড়িয়ে সব শুনে নিয়েছিলাম। তাই না? বলে তুর্য ভাইয়া এক টানে আমাকে ওনার কাছে নিয়ে আসলেন, আমার কোমর জড়িয়ে ধরলেন। আমি একটু কেঁপে উঠে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু এটা যে নিতান্তই বৃথা চেষ্টা। উনি আমাকে দেয়ালের সাথে চেপে ধরে আমার মুখের দিকে খানিকটা ঝুঁকে বলে উঠলেন, তাহলে তো দাদিমাকে একটা গিফট দিতে হয়, এত বড় একটা উপকার করলেন আমাদের, কি দেওয়া যায় বলো তো? আমি কাঁপা কাঁপা গলায় বললাম, বুড়ি তো বুড়ি, একটা পানের বাটা পেলেই খুশি হয়ে যাবে। পানের বাটা? হ্যাঁ, সুপার শপ থেকে একটা পানের বাটা কিনে দিয়েন। এখানে সুপার শপও আছে? থাকবে না কেন, আমার শহরটাকে আপনি কি মনে করেন? হুম, তোমার শহরটাকে আমি ভালোবাসার শহর মনে করি, কারণ এইখানে এসে আমি ভালোবাসাকে খুঁজে পেয়েছি, আমার মিষ্টি হাসিকে খুঁজে পেয়েছি। আমি হাসার চেষ্টা করে বললাম, আচ্ছা তাহলে চলেন এখন আমরা নিচে যাই। কেন, নিচে কেন, এইখানেই ভালো লাগছে, নিচে গিয়ে মজা নেই, তবে মজা হতো যদি তোমার ঘরের দরজাটা থাকতো। দরজা থাকতো মানে আপনি কি বোঝাতে চাইছেন? হ্যাঁ, ছি আপনি খুব বাজে। আচ্ছা তাহলে দেখো আমি কতটা বাজে।
উনি আমার দুই গাল স্পর্শ করতেই আরেকবার বুড়ির কাশির আওয়াজ শোনা গেল। এইবার দুইজনেই দুদিকে ছিটকে পড়লাম। বুড়ি দাঁত কেলানো হাসি দিয়ে বলল, শাড়ি লইছি, তয় সায়া ব্লাউজ নিসি না। বলতে বলতে তার থেকে ঝোলানো কাপড় খুলে নিল। হাসতে হাসতে আমাকে আর তুর্য ভাইয়াকে একবার দেখে নিয়ে আবার চলে গেল বুড়িটা। আমি আর তুর্য ভাইয়া বড় বড় চোখে তাকিয়ে রইলাম শুধু।